একটি কবিতার দাম 12 কোটি টাকা, কথায় আছে শখের জিনিস লাখ টাকা। কবিতার পালতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, কবিতারকে শান্তির প্রতীকও বলা হয়ে থাকে। একটা কবিতার দাম কত হতে পারে? পাঠক, বেলজিয়ামের একটি কবিতার দাম উঠেছে 12.5 লাখ ইউরো বা 12 কোটি টাকা। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। আর ওই কবিতারটির নাম দেওয়া হয়েছে আর্মান্দো। অনলাইনে পায়রাটি নিলামে তোলা হলে কবিতারটি কিনেছেন চীনের নাগরিক। কিন্তু প্রশ্ন থাকে, এই কবিতারটির দাম এত কেন? মূল কথা হচ্ছে, এই কবিতারটি দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার জন্য সক্ষম। এই ধরনের কবিতারকে রেসার কবিতার বলা হয়ে থাকে। অনলাইনে নিলাম শুরু হওয়ার পর এই কবিতার দাম দ্রুত বেড়ে যায়। রেকর্ড দামে বিক্রি হওয়া কবিতারটির বর্তমান বয়স 5 বছর। সাধারণত এই বয়সে পৌঁছে এই জাতের কবিতারদের আর চূড়ান্ত অনুমান ক্ষমতা বা দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষমতা থাকে না। এই বিষয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।